হাতে হাতে রেখে তারা শপথ নিল, এক দেশে সাতজন যুবক ছিল, হাতে হাতে রেখে তারা শপথ নিল, বিদেশটা ভুলে গিয়ে স্বদেশেই শ্রম দিয়ে, বিদেশটা ভুলে গিয়ে স্বদেশেই শ্রম দিয়ে জয় করে নিল তারা। সাতজন যুবক ছিল, হাতে হাতে রেখে তারা শপথ নিল, এক দেশে সাতজন যুবক ছিল, হাতে হাতে রেখে তারা শপথ নিল, বিদেশটা ভুলে গিয়ে স্বদেশে শ্রম দিয়ে, বিদেশটা ভুলে গিয়ে স্বদেশে। বন্ধ হয়ে যাওয়া মিডিয়ার শপগুলোর দুটি চালু হয়েছে সমবায় বাজার নামে। শ্যামলীর দোকানটি উদ্বোধন করে সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানালেন, ন্যায্য দামে জিনিসপত্র নিশ্চিত করতে রাজধানীর সবকটি ওয়ার্ডে এ ধরনের দোকান চালু করা হবে। রমজান এলেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার প্রবণতা সামাল দিতে চালু করা হয় বিডিআরের অপারেশন ডালভাত। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর বেশ কটি জায়গায় চালু করা হয় বিডিআর শপ। চালাতে না পেরে সেগুলো বন্ধ করে দিয়েছে বিডিআর এন্টারপ্রাইজ। এখন সেগুলোকে সমবায় বাজার নামে চালু করার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়। আপাতত শ্যামলী ও মিরপুরে দুটি বাজার চালু হয়েছে। এই সমবায় বাজারের মধ্য দিয়ে আমরা একটি যাত্রা শুরু করেছি, এটি আমরা একটি মডেল হিসেবে আমরা দিয়েছি। আমরা সারা বাংলাদেশে এ বাজার ব্যবস্থাপনা করে তুলব। সবজির পাইকারি বিক্রয় কেন্দ্র কাউরান বাজার থেকে সরিয়ে নিতে রাজধানীতে তিনটি বাজার গড়ে তোলার কাজ চলছে বলেও জানান তিনি। কাউরান বাজারে মার্কেট থেকে আমরা উঠিয়ে দিতে চাই। আমরা উঠিয়ে দিয়ে ইতিমধ্যে তিনটি বাজার আধুনিক বাজার তৈরি করছি, একটা প্রায় কিন্তু সমাপ্তির দিকে। আমরা বাজারগুলি আমরা আধুনিক বাজারগুলি তৈরি করে আমরা কাউরান বাজার আমরা শহরের প্রাণকেন্দ্র থেকে বের করে নিই। সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ করেছি লোকাল গভর্নমেন্ট থেকে যেখানেই নতুন কোনো মার্কেট তৈরি হবে সেখানে সমবায় বাজার তৈরি করার জন্য আমাদেরকে একটি স্পেস দিতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সমবায় ভিত্তিক উৎপাদন ও বিপণন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে উৎপাদনকারী ও ভোক্তাদের স্বার্থে সিন্ডিকেট প্রথা ভেঙে বাজার নিয়ন্ত্রণ ধরে রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। রাশেদুল আলম রাসেল, দেশ টিভি, ঢাকা। সাতজন যুবক ছিল, হাতে হাতে রেখে তারা শপথ নিল।